বিসমিল্লাহ রহমান রহিম। গর্ভাবস্থায় কী খেলে বাচ্চার ওজন বাড়ে, কেন বাচ্চা কম ওজন নিয়ে জন্মায়, কেন বাচ্চারা বেশি ওজন নিয়ে জন্মায় না, সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন স্বাস্থ্য বিষয়ক এই চ্যানেলে। এই কেনর উত্তর যদি মানুষ গর্ভধারণের প্রথম দিকে খেয়াল করে তবে অপুষ্ট হয়ে জন্মগ্রহণ করার জন্য হাসপাতালে এক বা দুই দিনের বাচ্চাগুলো মারা যেত না। সাধারণত 2 কেজির ওজনের বাচ্চাগুলোকে জন্মের পর বাঁচানো খুব কঠিন হয়ে যায়। প্রথম 6-7 মাস বাচ্চার বৃদ্ধির হার কম থাকে। 7 মাসে বাচ্চার ওজন 800-900 গ্রাম হলেও চিন্তার কিছু নেই, কিন্তু শেষের দিকে বাচ্চার ওজন বাড়ে। সেখানে মায়ের খাবারের দিকে নজর দিতে হবে। গর্ভধারণের 7 মাস হলে মানুষ আল্ট্রাসোনোগ্রাম করে বাচ্চা ছেলে না মেয়ে তা জানার জন্য ব্যাকুল হয়ে যায়, কিন্তু মাত্র 20% মানুষ এটা জানার জন্য করে যে বাচ্চার ওজন কতটা হয়েছে। 7 মাসে বাচ্চার ওজন 1 কেজি হলে বা তার বেশি হয় তবে বুঝতে হবে বাচ্চা ভালো মতো বেড়ে উঠছে। শেষের 3 মাসে বাচ্চার বৃদ্ধি ভালো হয়ে থাকে। দেখে নিন কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে বা বাচ্চা ভালোভাবে বেড়ে উঠবে মায়ের খাবার খেয়ে। আপনারা বেশি বেশি মাকে এই ধরনের খাবার খাওয়ান। 1 নম্বর ছোলা। ছোলা খেলে ওজন বৃদ্ধি পায় এটা সবাই জানে। ছোলা হাই প্রোটিন খাবার, ছোলার গুন্ডি বানিয়ে খাওয়ান, তবে কিছুতেই কাঁচা ছোলা বা ভেজানো ছোলা খাওয়া যাবে না। 2 নম্বরে আপনাদের বেশি বেশি নুডলস খেতে হবে। নুডলস খেলে বাচ্চার এবং মায়ের শরীরে ওজন বাড়ে। 3 দিন সকাল বা বিকেলে নাস্তায় নুডলস খান, আপনার গর্ভের সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পাবে। বাচ্চা মুরগি, অনেকের ধারণা দুধ বা ডিম বাচ্চার ওজন বৃদ্ধি করে, কিন্তু এটা ঠিক না। দুধ ডিম খেতে বলা হয় মানুষকে সুস্থ রাখার জন্য, এটি বাচ্চার ওজন বৃদ্ধি করে না। বাচ্চার ওজন বৃদ্ধি করে কবুতরের মাংস, মাছ, বড় মাছ নয়, বরং ছোটো ছোটো মাছই বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আম, পাকা আম খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। আপনি যদি আমের সিজনে গর্ভধারণ হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য ভালো। 7 নম্বর ঢেঁড়স। সবুজ শাক সবজির মধ্যে ঢেঁড়স অত্যন্ত আয়রন পরিমাণ, আয়রন বেশি থাকে, এতে মায়ের ওজন প্লাস বাচ্চার ওজন বৃদ্ধি পায়। শিরা যেমন শরীরের জন্য উপকারী তেমনি ওজন বৃদ্ধিতে এর বিশেষ ভূমিকা রাখে। বমি বমি ভাব দূর করতে এই শিরার ভূমিকা অপরিসীম। মসুর ডাল। মসুর ডালে হাই প্রোটিন ও শর্করা, এটি গর্ভের সন্তানের জন্য ভীষণ উপকারী। প্রতিদিনের খাবার তালিকায় 2 কাপ মসুর ডাল রাখুন। উপরোক্ত খাবারগুলো খেলে বাচ্চার যেমন শরীরে ওজন বৃদ্ধি পাবে তেমনি মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য ভালো থাকা মানে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকা। কম ওজনের শিশু জন্মগ্রহণ করলে বা আর্লি প্রেগনেন্সি হলে তাদেরকে বাঁচানো কঠিন হয়ে যায়। কাজেই বাচ্চাকে ঘন ঘন খাওয়ান বলতে মাকে ঘন ঘন খেতে দিন। মা 3 ঘন্টা পর পর খাবে, স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ খাবার খায় তার চেয়ে 3 গুণ খাবার খেতে হবে গর্ভাবস্থায়। কাজেই আমাদের সাথে থাকুন। হেলথ হ্যাক চ্যাপ্টারটি, হেলথ হ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সুস্থ রাখুন, নিজেদেরকে সুস্থ রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।